নিউইয়র্কে রাইড প্রতি কর বাড়ানোর ফলে ইয়েলো ট্যাক্সি ক্যাব চালকদের উপার্জন কমে গেছে। পাশাপাশি আইন না মানার কারণে নতুন চালকদের অনেকেই শাস্তির মুখে পড়ছেন। শাস্তি এড়াতে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ট্রাফিক এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশীদের বড় একটা অংশ ইয়েলো ট্যাক্সি ক্যাব চালকের পেশা বেছে নেন। স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি পর্যাপ্ত অর্থ উপার্জনের সুযোগ থাকায় অনেকেই আগ্রহী হচ্ছেন এই পেশায়। চাকরির নির্ধারিত সময়ের বেড়াজালে না গিয়ে সীমাহীন আয়ের সুযোগ আছে এই পেশায়। নিউ ইয়র্ক সিটির তথ্য মতে নিউ ইয়র্কে চলাচল করে প্রায় 13,587টি ইয়েলো ট্যাক্সি। এনওয়াইপিডির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য মতে যার এক তৃতীয়াংশই বাংলাদেশি বংশোদ্ভূত। এই জবের উপরে আমার নিজের ফ্যামিলিগত কাজে ব্যবহার করতে পারি আর নিজের মর্জি মতো কাজ করি, ভালো লাগলে করি নতুবা করি না। একটা ফ্যামিলি নিয়ে থাকলে মোটামুটি ভাবে থাকা যায়, অন্য জবে আসলে নতুন ফ্যামিলি নিয়ে এসে থাকাটা এদেশে একটু টাফ। পৃথিবীর খ্যাতনামা সব কর্পোরেট প্রতিষ্ঠানের বেশিরভাগেরই অফিস আছে নিউ ইয়র্কে। ব্যক্তিগত গাড়ির বাইরে প্রয়োজনে ব্যবহার করতে হয় ভাড়ায় চালিত ট্যাক্সি। I'd always use a yellow cab. I've never had a bad experience in a yellow cab. তবে ট্যাক্সি ও লিমোজিন কমিশনের তথ্য মতে গত এক দশকের মধ্যে 2023 সালে ইয়েলো ট্যাক্সির ভাড়া বাড়ানো হয়েছে প্রায় 30%। এতে বিপাকে আছেন চালক ও যাত্রীরা। Taxis, I don't use it frequently. They're very expensive. অনেকেই দেখা যায় অনেক তাড়াহুড়া করে, অনেকে একটু ধৈর্য কম ধরে। আমি তো শুরু থেকে হিউজ টিকিট খাইছি, আমি ফাইন দিছি, তো এখন আমি এটা করতে করতে এখন আমার এক্সপিরিয়েন্স হচ্ছে। এদিকে দুর্ঘটনার কারণে নানা জটিলতায় পড়তে হচ্ছে ট্যাক্সি চালকদের। টিএলসি জানিয়েছে 2020 সালে প্রতি মাসে ইয়েলো ক্যাবের দুর্ঘটনা ঘটেছে 820টি। চালকদের অসচেতনতা ও নিয়ম না মানার কারণেই দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন এবং শাস্তির আওতায় আসছেন। ডবল পার্কিংটা ইয়েলো ট্যাক্সি হোক আর প্যাসেঞ্জার গাড়ি হোক, জিরো টলারেন্স। চাইলে এটা যে কোনো সময় পুলিশ আপনাকে টিকিট দিতে পারে, ফায়ার হাইডেন্টে পার্ক করলে আপনাকে টিকিট দিতে পারে, কার্ব সাইডে পার্ক করে নিয়ম হলো আপনি প্যাসেঞ্জার নামাবেন, যদি আপনি স্ট্রিট ব্লক করে নামান প্যাসেঞ্জার নামান এই ক্ষেত্রে ওরা দিতে পারে। মানে টিকিট দিয়ে দিলে তার পিছনে না দৌড়ে ইনস্ট্রাকশনগুলো ফলো করলে কোর্টের সিদ্ধান্ত হবে আপনি এটার রেজাল্ট কী হবে। টিএলসির তথ্য মতে নিউ ইয়র্ক সিটির 5 বরোতে 13,500 ট্যাক্সির জন্য চালক আছেন প্রায় 50,000। নিউ ইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে অনেকেই নিয়ে থাকেন ইয়েলো ক্যাব ড্রাইভিং। তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে প্রতিকূল পরিবেশ জয় করেই অনেকে পেয়েছেন সফলতা। তাদের এই কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং জীবনে নিয়ে আসবে শান্তি, সমৃদ্ধি এবং প্রগতিও। শৈফুল ইসলাম, TBN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।